এই ছেলেটা হলো প্রতিবন্ধী, সে কিছুদিন পর পর হারায় যায়, ফ্যামিলি থেকে তাদের খুঁজে পায় না, মানে সে কথা বলতে পারে না, বোবা, এমন কি শুধু হাসে, যেখানে যায় সেখানে বসে থাকে এইভাবে। আর তার ফ্যামিলিতে তার বাবা আছে, মাও আছে, সবাই আছে, কিন্তু ছেলেটা প্রতিবন্ধী, একজন রিক্সাওয়ালার ছেলে। বাড়ি হলো আমাদের এখানে নোয়াখালী কমলনগর লক্ষ্মীপুর আলেকজান্ডার, ঠিক আছে। আর সংক্ষেপে হলো আমাদের কমলনগর বললেই চিনবে সবাই, আয়বনগর, কমলনগর আয়বনগর বললেই চিনবে। এই ছেলেটাকে যদি আপনারা কোথাও যদি হারাইতে দেখেন বা পান, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। ও মানে প্রতিদিনই একটা টাইম করে বের হয়ে যায় আমাদের কমলনগর থেকে, বিস্তারিত জানো। তাই জায়গায় সময় পাইছেন কোন জায়গায়? আবার আপনি ঘাস কাটতে না আসছেন, এত রিক্সা চালে এত দূরত্ব নেই, কথা বলতে পারে না ভাই, কথা বলতে পারে না। আর মিলি থাকে ঘর দূর, আপনার বাড়ি কোন জায়গায়? নিজে কিছু খায় না, নিজের হাতে খায়। ও এই ঘুরেতে, এই ঘুরেতে আরেক ধরনের সাহায্য লাগে, ঘুরেতে একটাই কথা, হ্যাঁ শুধু হাসে, মানে হ্যার কোনো ইউজগান নাই না, কথা বলতে না হাসে, হ্যাঁ। নাম দিদার? দিদার তা আপনি করেন কি, রিক্সা চালান নাকি, আর কি গরু টরু ফালেন নাকি? ও নিজের নিজের না, কেউ ফালতে দিছে না? আপনি নিজের? তো মানে এই যে আজ প্রতিবন্ধী সরকার থেকে কোনো কিছু পান? বাতা আছে, বাতা পান? আমি যে ও হাসতেছে শুধু, আমি কিছু বলতেছি কোনো রাগ করে না, এই গুলি এইটাই, আমি শুধু শুধু হাসব, মনে চোখে খুব সমস্যা, চোখ দিয়ে হানি হানি হয়, শুধু হাসে, শুধু হাসে ও, এই জন্যই আর কি। ডাক্তার একটা দেওয়ান ওষুধ, আর এই অবস্থা কা ওর, যে এই লোংরা অবস্থা, পাটা পরিষ্কার, ওর পরিষ্কার রাখবেন না, হ্যাঁ সদানি করে তো ঠিক আছে, তারপর পরিষ্কার রাখবেন না। মশা কামড়া হের কোনো উজ্ঞান নাই, খবর নাই।